বলেন, উনি আমি বলেন। 10 দিন করে থাকো, হুম বলেন। কি কেন তোমার এই পরিস্থিতি, কি হইলো, কারা এসে জড়িত আছে, কে কে তোমার সমস্যা করছে, এগুলো বলো। এবারে থাকলে এবারে লোকসভা বলবা, বাপমা দায়িত্ব তো বাপমা বলবো, বাইরে দায়িত্ব বাইরে বলবো, সবার কথা বলবো, সব করে ফেলবো। তার কারণে সমস্যা করে আপনার তো মানে লাগানো, বলো বলো। এমনকি যে আমার আমার বাপের নাম আব্দুল সালাম, এর উর্বে দিয়ে আর কোনো বাপ নাই। তারপরে যে একটা বাপ আছে, নাম হইলো আব্দুল কাদের জিলানি। আর নামের উর্বে দিয়ে, এই নামের উর্বে যদি কোনো ব্যক্তি আমার চোখ রাঙ্গে করবো দূরে থাক, আমি হাতে দূরে যাই গা। কেন রে, আমি আব্বাটা শিখছি কারণে দেখছি, এই কারণে যে আমি কাঁচপুর গ্রামে গেলাম, আমি মুখ দেখাইতে পারি না, কি কারণে আমি কি ক্ষতি করলাম অঘরে, এই কারণে যে রিটন ভাই, রিটন ভাই শালি অন্যায় করছে, রিটন ভাই শালি অন্যায় করছে, সে অন্যায় করে বলে, এই সে অন্যায় করে বলে আমার গাঁজা খাওয়াইয়া এখান থেকে পলাইয়া সে বিদেশ হয়ে গেছে, কি কারণে আপনি এইটা কইতে পারবেন, কি কারণে গেছে উনি? রিটন ভাই সালিয়া মারে, রিটন ভাই সালিয়া আমার প্রেম করবো, প্রেম করার কথা কয়ে সে আমার পাগল বানিয়ে সে ঘুরাইয়ে রাস্তা রাস্তায় আমার ফকির করে দিয়েছে। এখন আমি বাড়ি বৃন্দ করে আমি পাই না, কেন পাই না, আমি বাপ মার কাছে আমি লজ্জা পাই, আমি বাপ মার কাছে লজ্জা পাই, বুঝছেন? এই কারণে বিচার ছিলাম আমি হতা মায়ের কাছে, যে আমার হতা মায়ের ছিল সে আর কাছে আমি হতাইমা বলে কি আছে, হতাইমা কাপুরে হতাইমা কি অন্যায় করছে, সে অন্যায় করে বলে, এই সে অন্যায় করে বলে আমার গাঁজা খাওয়াইয়া এখান থেকে পলাইয়া সে বিদেশ হয়ে গেছে, কি কারণে আপনি এইটা কইতে পারবেন, কি কারণে গেছে উনি? রিটন ভাই সালিয়া মারে, রিটন ভাই সালিয়া আমার প্রেম করবো, প্রেম করার কথা কয়ে সে আমার পাগল। হুম বলেন, উনি বলেন। 10 দিন করে থাকো, কি বলেন, কি কেন তোমার এই পরিস্থিতি, কি হইলো, কারা এসে জড়িত আছে, কে কে তোমার সমস্যা করছে, এগুলো বলো। এবারে থাকলে এবারে লোকসভা বলবো, বাপমা দায়িত্ব তো বাপমা বলবো, বাইরে দায়িত্ব বাইরে বলবো, সবার কথা বলবো, সব করে ফেলবো। তার কারণে সমস্যা করে আপনার তো মানে লাগানো, বলো মানে সে ঘুরাইয়ে রাস্তা রাস্তায় আমার ফকির করে দিয়েছে। এখন আমি বাড়ি বৃন্দ করে আমি পাই না, কেন পাই না, আমি বাপ মার কাছে আমি লজ্জা পাই, আমি বাপ মার কাছে লজ্জা পাই, বুঝছেন? এই কারণে বিচার ছিলাম আমি হতা মায়ের কাছে। এমনকি যে আমার আমার বাপের নাম আব্দুল সালাম, এর উর্বে দিয়ে আর কোনো বাপ নাই। তারপরে যে একটা বাপ আছে, নাম হইলো আব্দুল কাদের জিলানি। আর নামের উর্বে দিয়ে, এই নামের উর্বে যদি কোনো ব্যক্তি আমার চোখ রাঙ্গে করবো দূরে থাক, আমি হাতে দূরে যাই গা। কেন রে, আমি আব্বাটা শিখছি কারণে দেখছি, এই কারণে যে আমি কাঁচপুর গ্রামে গেলাম, আমি মুখ দেখাইতে পারি না, কি কারণে আমি কি ক্ষতি করলাম অঘরে, এই কারণে যে রিটন ভাই শালি অন্যায় করছে, রিটন